আশিস বাবু বলেছেন ত্রিপুরাতে তো এখন গণতন্ত্র লুণ্ঠিত ধর্ষিত, এটা তো আছে, নির্যাতিত। আজকে এখানে আজকে যারা এখানে এসছে আপনাদের টিভি ক্যামেরাতে যাদের চেহারা দেখবে তাদের বাড়িগুলো তারা যাবে, যার জন্য অনেক জায়গা থেকে সাউথ ত্রিপুরা অনেক জায়গা থেকে মানুষ কম এসছে। সুতরাং এটা গণতন্ত্রের একটা পরিপন্থী, গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা কংগ্রেস পার্টি, তার বিরুদ্ধে আমরা ময়দানে লড়াই করেছি। আজকের কর্মসূচি হচ্ছে অল ইন্ডিয়া কংগ্রেসের কর্মসূচি। রাহুল গান্ধী আমাদের নেতার উপরে রাজনীতি ষড়যন্ত্র করা হচ্ছে, ওনার সংসদ পদ খালিজ করিয়ে দেওয়া হয়েছে, কোটার থেকে উচ্ছেদ করা হয়েছে। তার এই প্রতিবাদে অল ইন্ডিয়া কংগ্রেস ভারতবর্ষের সবকটি রাজ্যের রাজধানীতে এক যুগে জয় সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছে। আমরাও গান্ধী পাদদেশে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি, সেখানে আমরা সত্যাগ্রহ করার জন্য পুলিশ রবীন্দ্র ভবনের সামনে ব্যারিকেড করে আমাদের অ্যারেস্ট করেছে, এবং আমরা এরই প্রতিবাদে আমরা রাজ্যের জেলায় জেলায় আমরা বৃহত্তর আইন অমান্য আন্দোলন জারি রাখ। পুলিশের এই ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা, পুলিশ তো যেমনি অর্ডার তেমনি কাজ, পুলিশে কি করবে। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস জয় ভারত সত্যাগ্রহের ডাক দিয়েছে, সমস্ত রাজ্যে রাজ্যে এই কর্মসূচি হচ্ছে, ত্রিপুরাতেও। ত্রিপুরার যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পোস্টপোল ভায়োলেন্স আজকে এমনভাবে মাথা চাড়া দিয়েছে, রাজ্যব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের বেছে বেছে তাদের বাড়িঘর, তাদের দোকানপাট, তাদের উপর ব্যক্তিগতভাবে পরিবারের উপর আক্রমণ, সারা রাজ্য জুড়ে একটা সন্ত্রাসের বাতাবরণ। এর থেকে যেমন মানুষ আজকে গণতান্ত্রিক অধিকার হারিয়ে দিশেহারা, ঠিক তেমনিভাবে সারা দেশব্যাপী এই ভারতীয় জনতা পার্টির যে তাদের যে আনরুলি যে সরকারের কার্যকলাপ, এটা দেশব্যাপী চলছে। রাহুল গান্ধী জাতীয় কংগ্রেস নেতা, রাহুল গান্ধীর বিরুদ্ধেও একটা নিম্ন আদালতের রায়কে কেন্দ্র করে যে ধরনের রাজনৈতিক জিজ্ঞাসা আজকে নেমেছে শাসক দল, তার মেম্বারশিপ খারিজ করেছে, তাকে বাড়ি থেকে সরকারি বাংলো থেকে অতি শীঘ্রই অতি সত্বর তড়িঘড়ি করে তাকে সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। দেখা যাচ্ছে এটা যদিও এই সম্পর্কে রাহুল গান্ধী মতামত দিয়েছেন যে উনি নিজেই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন, কিন্তু আমরা দেখেছি সারা দেশের বিভিন্ন অঞ্চলে নেতারা যারা সদস্যও নন তারা সেখানে বহাল তবিয়তে সরকারি বাংলোতে আছেন, তা সত্ত্বেও রাহুল গান্ধীর প্রতি জিজ্ঞাসামূলক এই আচরণ। আমরা সারা ভারতের জাতীয় কংগ্রেস দলের নেতা কর্মীরা রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছে। রাহুল গান্ধীর এই প্রতি যে অন্যায়, যে অসাংবিধানিক অগণতান্ত্রিক যে মনোভাব নিয়ে সরকার রাহুল গান্ধীকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে, মূলত রাহুল গান্ধী কি বলেছেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে, উনি বলেছেন, উনি জানতে চাইছেন যে আদানি এই প্রতিরক্ষা খাতে যে 20,000 কোটি টাকার একটা ঠিকাদারি কাজে নিযুক্ত হয়েছেন, এই টাকার উৎস কি, কোথা থেকে পেলেন, কার টাকা এখানে ইনভেস্ট হয়েছে, এই প্রশ্ন এড়ানোর জন্য যাতে রাহুল গান্ধী এই সত্য উদ্ঘাটন করে দেশের প্রধানমন্ত্রী সহ শাসক দলের তাদের যে সত্যিকারের দুর্নীতির যে ছবি, এটা যেন দেশবাসীর কাছে তুলে ধরতে না পারেন, এটা যেন আজকে খুলে দিতে না পারেন, এই লক্ষ্যেই রাহুল গান্ধীকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে। জাতীয় কংগ্রেস মনে করে যে এটা ন্যায্য দাবি, এটা জনগণের জন্য, দেশের অর্থনীতি আজকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, দেশের সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে, এর থেকে দেশকে কিভাবে দেশের জনগণকে উত্তরণ করা যায়, দেশের অর্থনীতিকে বাঁচানো যায়, আগামী দিনগুলিতে ভারতবর্ষের যে ভবিষ্যৎ রূপরেখা।